হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হচ্ছে প্রজেক্টাইল যে আছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, দ্বিমাত্রিক গতি যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে আছে প্রজেক্টাইল। তো আমাদের প্রথমে জানতে হবে যে প্রজেক্টাইল কি। তো প্রজেক্টাইল হচ্ছে যে এমন একটা আমাদের দ্বিমাত্রিক গতি বিশিষ্ট একটা কণা যেটা হচ্ছে অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করা হলে সে আবার কিছু দূর টাইম পরে যে আবার ভূমিতে ফিরে আসে। তো এই যে যে একটা নির্দিষ্ট কোণে আর একটা নির্দিষ্ট বেগে অনুভূমিকের সাথে নিক্ষেপ করা হয়েছে, এই যে বস্তুটা, এই বস্তুটাকে বলা হচ্ছে হচ্ছে প্রজেক্টাইল। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তুকে আমরা আলফা কোণে নিক্ষেপ করছি, আর হচ্ছে কত বেগে নিক্ষেপ করছি, ভি নট বেগে। হ্যাঁ, তো এই ভি নট বেগে আমরা যখন নিক্ষেপ করছি, তাহলে এই ভি নটের কয়টা উপাংশ থাকবে? আমরা জানি যে একটা যদি কোনো বেগ যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এক্স অক্ষ বরাবর তার যে উপাংশ সেটা কত হবে, ভি নট কজ আলফা। তো এটাই হচ্ছে কি, আমরা যদি এটা যদি এক্স অক্ষ চিন্তা করি, এটাকে যদি আমরা ওয়াই অক্ষ চিন্তা করি, তাহলে এই বেগের দুইটা উপাংশ থাকবে। একটা উপাংশ হচ্ছে ভি নট কজ আলফা, আর একটা উপাংশ এই দিক বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে ভি নট সাইন আলফা। এখন আমার কোশ্চেন হলো যে এই বস্তুটাকে আমি যখন নিক্ষেপ করলাম, তখন এই বস্তুটা আসলে একই সাথে দুই দিকে যাচ্ছে, সে সামনের দিকেও যাচ্ছে আবার কি উপর দিকেও যাচ্ছে। তো আমরা 9-10 শিখে আসছি যে ফর্মুলাগুলা, সেগুলোর ভিতরে কিছু কমন ফর্মুলা আছে গতির চ্যাপ্টারে, যেমন এস ইকুয়াল টু আমরা দেখছি হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপর আমরা দেখছি যে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এ টি। হ্যাঁ, তো আমরা এই সূত্রগুলোই ইউজ করব আসলে এখানে। তারপর আমরা দেখছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। হ্যাঁ, এখানে আমরা ধরে নিচ্ছি যে আমরা এই যে ফর্মুলাগুলো আছে গতির যে ফর্মুলাগুলো, এগুলো আমরা জানি। এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে দূরত্ব, ভি হচ্ছে বেগ, ইউ হচ্ছে আদি বেগ, টি টাইম। ওকে, তো এখন আমাদের একটা কথা জাস্ট মাথায় রাখতে হবে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা যখন যেই দিক বরাবর যাব, সেই দিক বরাবর তার বেগ, সেই দিক বরাবর তার ত্বরণ, সেই দিক বরাবর তার যত সময় লাগতেছে সেই সময়টা আমরা কাউন্ট করব। এখন আমরা যদি একটু চিন্তা করি যে এই এক্স অক্ষ বরাবর বস্তুটা যাচ্ছে সামনের দিকে, আবার ওয়াই অক্ষ বরাবর সামনের দিকে যাচ্ছে, তাহলে এই বস্তুটা এক্স অক্ষ বরাবর যাবে কিসের জন্য? এক্স অক্ষ বরাবর যাবে হচ্ছে তার এক্স অক্ষ বরাবর একটা বেগ আছে তার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এই ভি নট কে যখন আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, তখন ভি নটের একটা উপাংশ হচ্ছে ভি নট কজ আলফা, আর একটা উপাংশ হচ্ছে ভি নট সাইন আলফা। তাহলে সে সামনের দিকে যাচ্ছে হচ্ছে ভি নট কজ আলফার জন্য, আর সে উপর দিকে উঠতেছে হচ্ছে ভি নট সাইন আলফার জন্য। তাহলে এই এক্স অক্ষ বরাবর তার যে আদি বেগ সেটা হচ্ছে ভি এক্স নট, ভি এক্স নটটা হচ্ছে কত, ভি নট কজ আলফা, আর ওয়াই অক্ষ বরাবর তার যে আদি বেগ সেটা হচ্ছে ভি ওয়াই নট, ভি ওয়াই নট মানে হচ্ছে কত, ভি নট সাইন আলফা। এখন আমরা এখানে আসলে বিচরণকাল বের করব। তো বিচরণকাল জিনিসটা কি, একটা বস্তুকে আলফা কোণে নিক্ষেপ করলে বস্তুটা যত সময় পর আবার সে ভূমিতে ফিরে আসে, এই যে সময়টা এটাকে আমরা বিচরণকাল বলি, কিংবা ফ্লাইং টাইম বলি আর কি। ওকে, তো আমরা যদি এই টাইমটাকে দুটো ভাগে ভাগ করি, যে এখান থেকে এতটুকু মানে সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে তার যে সময়টা লাগতেছে সেটা হচ্ছে তার বিচরণকালের অর্ধেক। কিংবা এভাবে চিন্তা করা যায় যে একটা বস্তু সবচেয়ে যে সময়ে সে সর্বোচ্চ উচ্চতায় থাকবে তার ডাবল টাইমে সে আবার কি ভূমিতে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই টাইমটুকু বের করি যে একটা বস্তু এই এই পয়েন্ট থেকে সর্বোচ্চ পয়েন্টে পৌঁছাইতে তার যে টাইমটা লাগবে সেই টাইমটা আমরা বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করবো? তাহলে আমরা বের করবো হচ্ছে, আমরা জানি যে এই প্লাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, আমরা ধরে নিচ্ছি যে এক্স অক্ষ বরাবর যে ত্বরণ সেটা হচ্ছে কত, জিরো। কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করলে এক্স অক্ষ বরাবর কিন্তু বাতাস তারে বাধা দিতে পারে, কিংবা আরো অনেক প্র্যাকটিক্যাল ফ্যাক্টর আসতে পারে। তো কিন্তু এই যে ওয়াই অক্ষ বরাবর যে তার যে ত্বরণটা সেটা হচ্ছে এ ওয়াই। তো এই এ ওয়াই এর মানটা আসলে কত হবে, এ ওয়াই হবে হচ্ছে আমরা সবাই জানি যে অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে এ ওয়াই বলতে আমরা বুঝতেছি হচ্ছে উপর দিক বরাবর তার যে ত্বরণটা সেটা। তো তাহলে এ ওয়াই ইকুয়াল টু কত হবে, এ ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস জি। মাইনাস জি কেন আমরা বুঝতে পারছি, আমরা তো বলেই নিচ্ছি যে এ ওয়াই হচ্ছে উপর দিকে, জি হচ্ছে নিচের দিকে, তাহলে এ ওয়াই ইকুয়াল টু আমরা কি বলবো, মাইনাস জি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় তার ওয়াই অক্ষ বরাবর যে বেগটা, এই বেগটা শূন্য হয়ে যাবে। এই বেগটা শূন্য হচ্ছে দেখেই কিন্তু সে আর উপরে উঠতেছে না, তার যদি এখানে বেগটা যদি শূন্য না হইতো তাহলে সে আরো কন্টিনিউয়াসলি উপরে উঠতে থাকতো আর কি। হ্যাঁ, তাহলে এখানে তার যে বেগ সেই ভি ওয়াই যেটা সেটা কত হয়ে যাবে,
জিরো হয়ে যাবে। তাহলে আমরা এই ভিওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি? আমরা যে ফর্মুলা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তো আমরা এটা অ্যাপ্লাই করতেছি হচ্ছে ওয়াই অক্ষ বরাবরের জন্য। তাহলে আমরা এখানে ভি এর জায়গায় লিখবো হচ্ছে ভি ওয়াই, ইউ এর জায়গায় লিখবো হচ্ছে ভি ওয়াই নট, মানে ওয়াই অক্ষ বরাবর তার যে আদিবেগ সেটা। আর এই এ টি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এ ওয়াই ইন্টু হচ্ছে কত টি, কারণ আমরা কি হিসাব করতেছি, আমরা ওয়াই অক্ষ বরাবর সবকিছু হিসাব করতেছি, এই জন্য আমরা ওয়াই অক্ষের টাইমটা লিখতেছি। তো আমরা জানি যে ধরে নিচ্ছি যে টি টাইম পর আমার সে বস্তুটা কোথায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায়। তাহলে সর্বোচ্চ উচ্চতার যে বেগটা সেটা কত হবে, শূন্য। ভি ওয়াই নট ইকুয়াল টু হচ্ছে কত, ভি নট সাইন আলফা। তারপর এ ওয়াই আমরা জানি এ ওয়াই মানে হচ্ছে মাইনাস জি, এটা হচ্ছে কত টি। তাহলে আমরা এখান থেকে সুন্দর মতো টি পেয়ে যাচ্ছি, টি ইকুয়াল টু কত আসতেছে, ভি নট সাইন আলফা বাই কত জি। ওকে, তাহলে আমরা একটা বুঝতে পারতেছি যে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে, ঠিক সেম টাইম পরেই বস্তুটা আবার ভূমিতে চলে আসবে, তার মানে এই টাইমে ডাবল টাইম লাগবে। তাহলে বিচরণ কালটা কত হবে, টি ইকুয়াল টু হবে হচ্ছে টু ইন্টু টি, তাহলে কত হবে টু ইন্টু ভি নট সাইন আলফা বাই জি। ওকে, এটাই হচ্ছে আমাদের বিচরণ কাল, যেটা সেটা মানে যে টাইম পরে সে আবার ভূমিতে ফিরে আসবে। তো আমরা এই সূত্র দিয়ে আসলে অঙ্ক করব যে এত টাইম পরে, যে আমাদের নিক্ষেপণ কোণ যদি আলফা হয়, ভিনট যদি তার আদিবেগ হয়, তাহলে আমরা বস্তুটা এত সময় পর সে ভূমিতে ফিরে আসবে, এটা হচ্ছে আমাদের বিচরণকালের সূত্র। ওকে, তো এখন আমরা বের করতে যাচ্ছি হচ্ছে অনুভূমিক পাল্লা। তো অনুভূমিক পাল্লা জিনিসটাকে একটু বুঝতে হবে, যে আমি একটা বস্তুকে একটা পয়েন্ট থেকে নিক্ষেপ করলে এক্স অক্ষ বরাবর সে যে দূরত্বটা যায়, সেই দূরত্বটা আমরা বলি হচ্ছে অনুভূমিক পাল্লা, মানে যে দূরত্বটুকুতে যাওয়ার পর সে আবার ভূমিতে ফিরে আসতেছে এক্স অক্ষ বরাবর, একটু খেয়াল করতে হবে। তাহলে এই দূরত্বটাই আমরা বলতেছি হচ্ছে কি অনুভূমিক পাল্লা। তাহলে এই দূরত্বটা আমরা কোন অক্ষ বরাবর হিসাব করতেছি, এক্স অক্ষ বরাবর। তাহলে আমাদের অবশ্যই এক্স অক্ষ বরাবর বেগ কত, এক্স অক্ষ বরাবর কত সময় ধরে সে আবার ভূমিতে ফিরে আসতেছে, সেই টাইমগুলো বুঝতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা যে সূত্রটা এখানে জানি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তো ইউ মানে হচ্ছে কি, যেহেতু এক্স অক্ষ বরাবর হিসাব করতেছি, তাহলে আমরা কি বসাবো, এক্স অক্ষ বরাবর তার যে আদিবেগ সেটা, মানে ভি এক্স নট ইন্টু টি, ওকে, প্লাস হাফ এ এক্স। একটু খেয়াল করতে হবে যে এক্স অক্ষ বরাবর যেহেতু, তাহলে সবকিছু আমরা এক্স অক্ষ বরাবর হইতে হবে, বেগ আর ত্বরণ। তাহলে এ এক্স মানে কত, এ এক্স মানে হচ্ছে শূন্য। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত আসতেছে, ভি এক্স নট ইন্টু টি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে এই এক্সটাই এখন কি হয়ে যাবে, অনুভূমিক পাল্লা, সেটাকে আমরা হরাইজন্টাল রেঞ্জ দিয়ে প্রকাশ করে দেখি কি লিখি, আর লিখি। ওকে, তাহলে এখন এই ভি এক্স নটের মানটা আমরা জানি, ভি এক্স নটের মান আমরা জানি হচ্ছে ভি নট কত বলো, কজ আলফা। আর এই যে টি, যেটা টি হচ্ছে সে আবার ভূমিতে ফিরে আসতে যে সময়টা লাগতেছে সেটা, তো এই সময়টা আসলে কোনটা, একটু আগে আমরা যেটা বের করছি সেটা না, মানে আমরা যে বিচরণ কালের যে টাইমটা বের করছি, এই টাইমটুকুতেই সে আবার কি ভূমিতে ফিরে আসবে। তাহলে এই ছোট টি এর জায়গায় আমরা এখন কোন ভ্যালুটা বসাবো, এই ভ্যালুটা বসাবো, টু ভি নট সাইন আলফা বাই জি, টু ভি নট সাইন আলফা বাই জি। এখন এই ভি নট আর ভি নট গুণ করলে কত আসতেছে, ভি নট স্কোয়ার। আর টু সাইন আলফা ইন্টু কজ আলফা মানে আমরা জানি সাইন টু আলফা, এটা যদি আমরা না জানি তাহলে ত্রিকোণমিতি থেকে দেখে নেবো। ওকে, যে সাইন টু আলফা মানে হচ্ছে টু ইন্টু সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই হচ্ছে কত, জি। ওকে, তো আমরা এই সূত্রটা দিয়ে আমরা কি বের করতে পারি, তাহলে অনুভূমিক পাল্লা বের করতে পারি, এটাও আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে সর্বাধিক উচ্চতা, এই যে এইস যেটা আর কি, যে এইখানে যে সর্বাধিক যে উচ্চতাটা উঠছে, এই যে উচ্চতাটা, এটা বের করতে হবে। তো এটা আমরা কোন সূত্রতে বের করবো, আমরা যে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু এস, ইউ স্কোয়ার প্লাস টু এস সূত্রতে বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি, আমাদের এই দূরত্বটা কি অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, এগুলো ইউজ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস সরি প্লাস টু এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর যেহেতু এ ওয়াই ইন্টু হচ্ছে কি এইস, মানে আমাদের যে সর্বাধিক উচ্চতা সেটা। কিন্তু এখন এখানে আমরা যখন এস এর জায়গায় এইস লিখছি, তাহলে এইস যেহেতু সর্বাধিক উচ্চতা, তাহলে এই এইস সর্বাধিক উচ্চতায় শেষ বেগ কত হয়, আমরা দেখছি এখানে শেষ বেগটা জিরো হয়ে যায়, ভি ওয়াই শূন্য। তাহলে আমরা কি লিখতে পারি, জিরো ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার, ভি ওয়াই নট কত ছিল দেখো, ভি ওয়াই নট ছিল হচ্ছে ভি নট সাইন আলফা, তাহলে এটাকে স্কোয়ার করলে কত আসে, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস এ ওয়াই মানে হচ্ছে জি, তাহলে মাইনাস টু জি ইন্টু হচ্ছে কত এইস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সর্বাধিক যে উচ্চতা সেটা পেয়ে গেছি, সর্বাধিক উচ্চতা তাহলে কত আসতেছে, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি। ওকে, তো এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা বের করার সূত্র।
আমরা সর্বাধিক উচ্চতাটাতে বের করতে পারি। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে আমরা যদি এই এইচ কে আর দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা এরকম একটা রিলেশন পাই যে ট্যান আলফা ইকুয়াল টু হচ্ছে ফোর এইচ বাই আর। এই সূত্র দিয়ে খুব সহজে আমরা যদি এইচ জানি আর আর জানি এটা কিন্তু আমরা নিজেরাই বের করতে পারবো, যে আমরা যে এইচটা বের করছি আর যে আর যে বের করছি একটাকে একটা দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে এইচ বাই আর আসলে আসবে ট্যান আলফা বাই ফোর। হ্যাঁ, এটা আমরা বাসায় একটু প্রমাণ করবো, এটা সবার এইচ ডব্লিউ থাকলো। হ্যাঁ, বাসায় এটা প্রুফ করবো, তো এটাতে আমরা আসলে ম্যাথ করবো ট্যান আলফা ইকুয়াল টু ফোর এইচ বাই আর যে ফর্মুলাটা এটাতে ম্যাথ করবো। তো প্রাসের আজকের পার্টটুকু এতটুকুই থাক, সামনে আমরা যে প্রাসের সাধারণ সমীকরণ আছে সেটা আমরা দেখবো, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস আরো কমপ্লিকেটেড কিছু ম্যাথ করব। তো সে পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথেই থাকো, ভালো থাকো, ওকে, তো আল্লাহ হাফেজ।